মানে অনেকটা মামার বাড়ির মতনই বিষয়টা হয়ে গেছে আর কি। যে ধরেন মানে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, তিনি এযাবৎকালীন যতগুলো রাষ্ট্রীয় সফরে গিয়েছেন মানে অল্প কিছু দেশেই তিনি যান, তো সেখানে গিয়া 24 থেকে 48 ঘন্টার বেশি থাকেন না। কিন্তু এইবার রাশিয়া গিয়া পুতিন কাকুরে দেখা, হয়তো একটু মামাটামা লাগছে, বয়স্ক মানুষ, মজা পাইছে। মজা পাওয়ার তিনটা কারণ আছে, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার চুক্তি হচ্ছে বা আরও কিছু জিনিস চুক্তি হতে যাচ্ছে, যেগুলা উত্তর কোরিয়াকে এতদিন একঘরে রাখা যে একটা সিচুয়েশন ছিল সেই জায়গা থেকে বের হয়ে আসতে সহায়তা করবে। নতুন যে আরেকটা মোরাল বিশ্ব ব্যবস্থা তৈরি হওয়ার মানে অ্যাক্টিভিটিস চলছে, সেই ক্ষেত্রে উত্তর কোরিয়ার জন্য এটা বিশাল পজিটিভ ফিডব্যাক আপনার তৈরি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টের সাথে কি বলা হয় যে রাশাতে আছেন, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে, যে কী কী নিয়ে তারা আসলে আলোচনা করছেন আর চুক্তিগুলো কী কী নিয়ে হচ্ছে। হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের এই আশঙ্কায় সত্যি হচ্ছে, সর্বপ্রথম চুক্তিটা হচ্ছে অস্ত্র বিক্রয়, মানে উত্তর কোরিয়া থেকে বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র, মিসাইল আরও হাবিজাবি যা আছে পুতিন টাকা দিয়ে যতক্ষণ কিনতে পারা দরকার বা দরকার কিনতে পারবে সব কিছুই একটা চুক্তি হতে যাচ্ছে। শুধুমাত্র অস্ত্র না, উত্তর কোরিয়ার দরকার প্রযুক্তি, কারণ উত্তর কোরিয়া অনেক কিছুই করতে চায় কিন্তু প্রযুক্তির অভাবে তারা আসলে করতে পারে না। তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছে যে রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি। আপনার গতকালকে যে বিরল শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন তারা সামরিক বিষয়, ইউক্রেনের যুদ্ধ এবং উত্তর কোরিয়ায় স্যাটেলাইট প্রোগ্রামের জন্য আপনার পুতিনের কাছে নানান ধরনের চুক্তি আবদার সকল কিছুই চলছে। পুতিন কিমকে রাশিয়ার সবচেয়ে উন্নত মহাকাশ রকেট উৎক্ষেপণের স্থান ঘুরে ঘুরে দেখিয়েছেন এবং উত্তর কোরিয়ার মহাকাশচারীদেরকে মহাকাশে পাঠানোর সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন। সফরের পর পুতিন এবং কিম তাদের মন্ত্রীদের সাথে কয়েক ঘন্টা আলোচনা করেছেন, তারপরে বিশ্ব বিষয়ক এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে একের পর এক আলোচনা এবং চুক্তি হয়েছে। আপনার মার্কিন এবং দক্ষিণ কোরিয়া উদ্বেগ প্রকাশ করছে যে কিম রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহের জন্য চুক্তি করেছে, আর আপনার আপনার মস্কো কিমকে স্যাটেলাইট তৈরিতে সাহায্য করবে কিনা রুশ মিডিয়ার কাছে জানতে চাইলে পুতিন বলছেন যে এ কারণেই আমরা এসেছি, মানে কইরাম, এখানে রাগঢাক রেখা আর কোনো লাভ নাই। রাশিয়ার জন্য শীর্ষ সম্মেলনটি ইউক্রেনে বড় উস্কানিদাতা মার্কিন যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব এটা দেওয়া হচ্ছে। আর আপনার অনেকে বলছিল যে পুতিন প্রযুক্তির জন্য উত্তর কোরিয়ার ইচ্ছার তালিকা পূরণ করতে কতদূর যেতে প্রস্তুত ছিলেন, তো প্রমাণিত হয়েছে সবটাই করার জন্য পুতিন প্রস্তুত ছিল। পুতিন বলছেন কিম মানে উত্তর কোরিয়া এখন রাশিয়ার শহর কসমোলস্ক অন আমুরে সামরিক এবং বেসামরিক বিমান চলাচলের কারখানা পরিদর্শন করবেন এবং ভ্লাদিভোস্টকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর পরিদর্শনেরও পরিকল্পনা করছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আগামী মাসে আরও আলোচনার জন্য উত্তর কোরিয়া যাবেন বলেও আপনার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে। এর মাঝখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিন মানে দিক হচ্ছে যে সর্বশেষ পুতিন কবে যে উত্তর কোরিয়া ভিজিট করছিল সেটা আসলে আমিও জানি না, আমি যুদ্ধের এই খবরের মধ্যে পাইনি। তবে এবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলতেছেন যে মামা বা বস, আপনি একটু আসেন উত্তর কোরিয়া, এই অফার করা হয়েছে পুতিনকে। আর পুতিনও এবার উত্তর কোরিয়া ভিজিট করার জন্য আপনার কিমকে আশ্বস্ত করেছেন, তিনি যে কোনো সময় উত্তর কোরিয়া সফরে যাবেন। তো এখন এই যে রাশিয়া কিমকে ডাইকা নিয়া তাদের সেনা, নৌ, মহাকাশ সিস্টেম, স্যাটেলাইট সিস্টেমে সকল কিছু দেখাচ্ছেন, আসলে সেখানে কি হচ্ছে? সামরিক বিশ্লেষকরা বা পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে যে কিম এগুলা দেখা যাইয়া বা রাশিয়া দেখাচ্ছে তাদের কী কী লাগবে আর পুতিনের কী কী লাগবে। বেসিক্যালি অস্ত্র নিয়েই দুই দেশ আপনার সহযোগিতামূলক একটা অ্যাক্টিভিটিতে যাচ্ছে। তবে এই সফরে রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র আনবে আর তারা উত্তর কোরিয়ার স্যাটেলাইট প্রযুক্তিকে উন্নত করবে, এই দুইটা ছিল মূল ফোকাস এই সফর এবং চুক্তির মধ্যে। কিম জং উন বলছেন পশ্চিমা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সার্বভৌমত্ব এবং নিরাপত্তার লক্ষ্যায় আপনার এই লড়াই রাশিয়ার খুবই গুরুত্বপূর্ণ, এমনকি প্রেসিডেন্ট পুতিন এবং রুশ নেতৃত্বের প্রতি যে কোনো সিচুয়েশনে আমরা সবসময় সমর্থন দিয়ে যাব, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব। গতকালকে আমি বলেছি যে মানে উত্তর কোরিয়া মনে করে এটা পবিত্র যুদ্ধ, কারণ পশ্চিমাদেরকে শয়তান মনে করে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ মানে পবিত্র যুদ্ধ। আর কিমকে বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দিয়ে পুতিন বলছেন উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার থাকার পরও দেশটির সঙ্গে
সামরিক সহযোগিতা নতুন করে জোরদারের কথা ভাবছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র বলছে উত্তর কোরিয়া যদি রাশিয়াকে অস্ত্র হস্তান্তর করে তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের এটা লঙ্ঘন করা হবে। তবে পুতিন বলছে যাই করছি আইন মানেই করছি, পারলে ঠেকাও। এখন এই চুক্তি হয়তো সামনে আরও ভাইব্রেশন আনবে, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।